নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। সামনেই বর্ষা, প্রচুর চিংড়ি মাছ পাওয়া যাবে, তাই আমি একটা সিম্পল একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু এটা একদম সাবেকি পদ্ধতিতে। আমি এখানে বর চিংড়ি এবং থোড়া চিংড়ির টক বানাবো। তার জন্য দেখুন, থোড়া চিংড়ি নিয়ে নিয়েছি এখানে, খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দেখুন, পেটের মধ্যেও কোনো কিন্তু আঁশ নেই। আর আমি বর চিংড়ি দুটোর মধ্যে একটা করে কাঠি দিয়ে দিয়েছি, যাতে না বেঁকে যায়। তেঁতুলের আমি টক করব, তাই এখানে আমি পাকা তেঁতুলকে ভিজিয়ে রেখেছি। আর আমি এখানে সরিষা বাটা নিয়ে নিয়েছি 1 চামচ। আর এখানে কালো সরিষা এবং 5 ফোড়ন আর 1টা শুকনো লঙ্কা নিয়েছি, ফোড়নে ব্যবহার করব এটা। আমি এখানে ব্যবহার করব হলুদ ব্যবহার করব, লবণ ব্যবহার করব আর স্বাদমতো চিনি ব্যবহার করব। প্রথমে আমি কড়াটাকে খুব গরম করতে দিয়েছি, এবং তার আগে আমি ভালো করে নুন এবং হলুদটা মাখিয়ে দেব। নুন হলুদ ভালো করে আমার মাখানো এখানে হয়ে গেছে। মাছ আমি না ভেজেই টকটা বানাবো। দেখুন, তেঁতুলের ছিবড়াগুলো চিপে আমি ফেলে দিচ্ছি। একে ছাঁকতে হবে না, এইভাবে ছিবড়া ফেলে দিলেই হবে। কড়া তো আগেই গরম করতে দিয়েছিলাম, খুব গরম হয়ে গেছে। তেলটা দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখছেন ধোঁয়া উঠছে। এর মধ্যে আমি এখন ফোড়নগুলো দিয়ে দেব। ফোড়নটা পাকানো হয়ে গেলে দেখুন, ফোড়নটা কিন্তু পাকানো হয়ে গেছে। এর মধ্যে আমি নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছটা ঘড়ি ধরে 30 সেকেন্ড নাড়াচাড়া করবেন, তার বেশি একটুকু নয়। ঠিক 30 সেকেন্ড নাড়াচাড়া করেই কিন্তু চিংড়ি মাছের টকটা বানাবেন। এবার এতে আমি পরিমাণ মতো হলুদ দেব এবং এতে লবণ দিয়ে দিচ্ছি। তেঁতুলের টকটা একটু বেশি, তাই পরিমাণ মতো লবণ দেবেন। তেঁতুলের কাঁচটা আমি দিয়ে দিচ্ছি। জলটা একটু বেশি করে দেবেন, কারণ যত বেশি টকটা ফুটবে তত স্বাদটা বাড়বে। জল দিয়ে এখন কম করে 15 মিনিট মিডিয়াম টু লো এর মধ্যে ফোটাবেন। দেখুন, খুব ফুটছে। এটা একদম একদম গ্রাম্য পদ্ধতিতে আপনাদের দেখাচ্ছি। সরষে বাটাটা দিয়ে দিলাম, ফোটার পরে আমি সরষে বাটা দিলাম। সরষে বাটাটা এখন ভালো করে ঝোল অম্বলের মধ্যে মিশিয়ে দিতে হবে। এরপরে 5 মিনিট ফোটাবেন। 10 মিনিট পরে সরষে বাটাটা আমি দিয়েছি, তারপর 5 মিনিট ফোটাবো এবং পরিমাণ মতো চিনি। যে যেমন টক পছন্দ করেন ঠিক সেই মতো চিনিটা ব্যবহার করবেন। আর এটা খুব বসা বসাও হবে না, আবার একবারে খুব পাতলা ফ্যান ফ্যানেও হবে না, একদম তৈরি। আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকন প্রেস করুন। ওপর থেকে আমি সামান্য সরষের তেল এখানে আমি দিয়ে দিয়েছি। আমার অম্বল একদম তৈরি হয়ে গেছে। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য এক রেসিপি নিয়ে। ততক্ষণে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।